আমি বহুত নাইন নাইনে ফোন দিছি, আমি না বুঝি না, কেউ কি একটু পারেন আমাকে বুঝাই দিতে? দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম, আপনাদের অনেকের অনুরোধ, আপনি কি শুধু ঢাকা শহরের মধ্যে চাঁদাবাস ধরেন, বাইরে ধরেন না? আপনাদের সেই অনুরোধ পূরণ করতে আজকে আমি এসেছি নরসিংদীর শিবপুরে। দর্শক মন্ডলী, আমি শিবপুর থেকে যাব কিশোরগঞ্জ, আর পথে পথেই দেখলাম ঠিক সেই ঢাকা শহরের মতোই প্রত্যেকটি স্টপেজে হচ্ছে চাঁদাবাজি। আমি এখানকার মানুষের সাথে কথা বললাম, দিনে রাতে প্রকাশ্যে এমনকি রাত তিনটার সময়ও প্রত্যেকটি ট্রাক থেকে, বাস থেকে এবং ছোট ছোট অটো সিএনজি থেকেও হচ্ছে চাঁদাবাজি, এজন্য দেখবার মতো কেউ নাই। একজন লোক বলছিলেন যে গত 20 বছর ধরে দেখছে এভাবে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে, আরেকজন আফসোস করে বলছিল যে এগুলো দেখার মতো বোধহয় মা বাপ নেই। আসলেই কি মা বাপ নেই? চলুন আপনাদেরকে একটু সরাসরি দেখাই যে প্রকাশ্যে এখানকার লোকজন কীভাবে চাঁদাবাজি করছে, আমার সাথে চলুন। শিবপুর পৌরসভা ইজারা প্রদানকৃত বাস, ট্রাক, ট্রলি, অন্যান্য 30 টাকা করে নেওয়া হয়। আমরা এখানে এসে হাতে নাতে ধরলাম, তারা আমাদেরকে আসেন আসেন অফিসে আসেন বইলা পালায় চলে গেল। আমরা ভাবতাম যে বাটপাড়িগুলো ঢাকা শহরে হয়, এখন দেখেন ঢাকা শহরের বাইরেও কীভাবে প্রকাশ্যে এই জিনিসগুলো হয়। আপনাদেরকে দেখানোর চেষ্টা করে, যেখানে একটা রাস্তা আছে সামনে শিবপুর পৌরসভার, এই যে রাস্তাটা, এই রাস্তা থেকে এভাবে প্রকাশ্যে এই স্লিপ ধরিয়ে দিয়ে টাকা নেওয়া হয়। আপনি আমার অফিসে নিয়ে যাবেন, আজকে পুলিশে দিয়ে যাবো, আপনি চাঁদাবাজি করছেন। ওনারা যেটা করছে এটা অবৈধ, এটা চাঁদাবাজি। কোন পৌরসভা বা কেউ এখান থেকে টাকা নেয় না, এরা এটা প্রত্যেকটা বাস ট্রাক থেকে এটা চাঁদাবাজি করে। এরা আমাকে নিয়ে যাওয়ার কথা বলে প্রকাশ্যে পালা গেছে। দেখেন না যে চাঁদাবাজি হয়? হ্যাঁ হয়তো দেখেন না। তা আপনারা প্রতিবাদ করেন না কেন? আমরা কি বলবো, আমরা কিছু বলার নেই। আপনারা দেখেন না ভাই, আপনারা দেখেন না দূরে থেকে ট্রাক আসে, তারপরে আপনার লরি আসে, সিএনজি ড্রাইভারদেরকে প্রায় সময় মারে দেয়। আমরা এই এলাকার স্থানীয়, কিন্তু আমাদের উপরও এরা মাঝে মধ্যে হাত তোলে, কিন্তু পরবর্তীতে আমরা প্রতিবাদ করি, তখন এরা আবার সান্ত্বনা মানে
ইয়ার মধ্যে আসে আর 20 বছর ধরে ভাই আমরা এই ভোগান্তিটা ভুগতেছি আর মনে আর জীবনে হবে কিনা এটা সন্দেহ মনে করেন। এই টাকাটা যে উঠাও এটা অবৈধ জানো তুমি? না আমি যার জানি না, আমারে আমার বন্ধু খারো করায় ঠিক আছে কইছে বন্ধু আমি বাসা থেকে উঠাও অটো থেকে উঠাও এগুলা থেকে উঠাও না ওই এই তুলে মানে থানায় সুন্দর মত ফোন দিয়ে টাকা না দিলে কি টাকা না দিলে তো মারে মারকে বোকাটা আমরা কি থার খামু মার খামু গিয়া 10 টাকা নিলেন আল্লাহ কাছে কয়ে তুই দিই আল্লাহ বিচার করবো সেটাই আসলে পৃথিবীতে মানুষ যখন বিচার পায় না তখন কি করে মানুষ আল্লাহর কাছে বিচার দেয় তো এই মানুষগুলোর দেয়ালে পিঠ ঠেকে গেছে এরা এখন আর এই থানা পুলিশ 999 কিংবা অন্য কোথাও বিচার দেয় না কারণ কোথাও থেকে এরা বিচার পায় না কোথাও গিয়ে এদের কথাগুলো বলতে পারে না আর এই কারণে শেষ পর্যন্ত এরা ওই আল্লাহর কাছে বিচার দিচ্ছে। আমার হচ্ছে মনে হয় কি যে আসলে এই যে মানুষগুলো না এরা খুব ভুল করছে যে বাংলাদেশে জন্মগ্রহণ কইরা এরা 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 দেখেন যে এরা প্রত্যেক জায়গায় প্রত্যেক বাস স্ট্যান্ডে টাকা দিতে হয়। আপনি দেখবেন যে লেখা আছে মনোহরদি পৌরসভা বাস স্ট্যান্ড, পৌরসভার বাস স্ট্যান্ডের চাঁদা। কথা হচ্ছে এখান থেকে যে গাড়িগুলো চলে এটা একটা হাইওয়ে রোড, এই রোডের গাড়িগুলো তো আর পৌরসভার মধ্যে যায় বসে থাকে না, তাই যদি না থাকে তাহলে যারা এই রাস্তা দিয়ে গাড়ি চালায় যায় তারা কেন পৌরসভার টাকা দিবে? আমি না বুঝি না, কেউ কি একটু পারেন আমাকে বুঝায় দিতে?